সন্মানীয় ব্যক্তিয়ে চিন্তাধারা আমার এই গোপূজা মহোৎসবটি উদযাপন করার কথা ভাবিলে তেখেতসকলের এই চিন্তাধারা আজি ছাব্বিশটা বছর হব লোল। তারপর আজি আমি এনেদরে ছাব্বিশটা বছর পার করার পিছত আজি আমার এই যে তিনিদিনের বর্ণা কার্যসূচীরে আমি গোপূজা মহোৎসব উদযাপন করব ওলাইছো। আজি আমার এই গোপূজা মহোৎসবর আজি প্রথম দিনের কার্যসূচীর পতাকা উত্তোলন আসে, পতাকা উত্তোলন করেছে আমার গাঁরে সভাপতি জ্যোতিষ কলিতা, আর আমার আজি ধর্মীয় শোভাযাত্রা আছে, ধর্মীয় শোভাযাত্রা বিশাল ধর্মীয় শোভাযাত্রা আছে। এই ধর্মীয় শোভাযাত্রাত শ মানুষ হাজার হাজার মানুষে ভাগ লৈছে। এই একটা আধ্যাত্মিক ভাবে এই শোভাযাত্রা আরম্ভ করা হয়েছে। ইয়াত আমার আমার গাঁরে বলে নয়, আমার বহু অঞ্চলের মানুষ ইয়াত জড়িত হয়েছে। আর এইখিনিতে আমার অহাকালি আছে, আমার যেহেতু আমার পূজার মেন হোমটো, এই হোমটো হব। আর ইয়াতে মহাভোগের আয়োজন করা হয়। ইয়াত মহাভোগ ভক্তর সমাগম হয়, আসলে আমার ইয়াত প্রায় 4,000 3,500 ইমান ভক্তর সমাগম হয়। সকল ভক্তর কারণে আমি মহাভোগের আয়োজন করো। আর ইয়াতে মহাভোগটো আমার প্রায় সমাগম যিমান ভক্ত আহে প্রায় ভাগে ইয়াত ভোগ দান করে বা অন্য সামগ্রী দান করে, এই দান বরঙ্গীদের আমার এই পূজা ভাগ সম্পূর্ণকে চলি যায়। আসলে সনাতনী সভ্যতার যে গৌমাতাক আসলে পূজা করা হয়, আপনাদের বিগত ছাব্বিশটা বছর আমার ইয়াতে এই গৌমাতাক খুব আধ্যাত্মিক ভাবে পূজা করা হয়। অকল আমার এই রাইজর নয়, যাতে আমার এই অঞ্চলের গৌমাতা সকলে যাতে গৌমাতাক পালন করে যাতে সমৃদ্ধি লাভ করবা পারে, সে আমার রাইজর ভাবে আজি হাদালা দ্বিতীয় বৈকুণ্ঠ বলে রূপান্তরিত হয়েছে বিশাল ধর্মীয় শোভাযাত্রার। হয়, সঁচাকৈ কব লাগিব আমার এই ধর্মীয় শোভাযাত্রাটোর লগত বহুত মানুষ জড়িত হই বৈকুণ্ঠ পুরীলৈ একদম হরি ধ্বনিরে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাল লাগিছে নিশ্চয়? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। ধর্মীয় শোভাযাত্রার যে আরম্ভণি আমার হাজু পঞ্চতীর্থরে দলৈ শ্রীযুত শিবহর্মা দেবে তেখেতে উদ্বোধন করেছে। আৰু কি কি কার্যসূচী আছে আপনার? আমার কার্যসূচী আছে আজি সাংস্কৃতিক সন্ধিয়া নাই, অহাকালি যেতে আমার পূজা শেষ হওয়ার পিছত রাতে উদয়নীল মিনি থিয়েটারের নাট্য অভিনয় আছে। আর তার পিছদিনা আছে আমার ভগবত পাঠ আছে, দিনত ভগবত পাঠের নিশা আমার নাগাৰা নাম আছে, নাগাৰা নামৰ পাঠিকা অসমৰ জনপ্রিয় পাঠিকা নন্দিতা নাথ আর প্রিয়ংকা হৈকালি, প্রিয়ংকা হৈকিয়া নাগাৰা নাম শিপাজার। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099117330 অথবা 7099017990